মধ্যেই দিদির সাথে খেলার সময় বাড়ির সামনে এক জল ভর্তি গর্তে পড়ে মৃত্যু হলো বছর দেড়েকের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম সুস্মিতা বাগতি। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকার পাঁচপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, এই দিন বিকেল 5:30 নাগাদ ওই শিশুটি খেলা করছিল। বাড়ির সামনের নলকূপের জল জমা রাখার জন্য তৈরি গর্তে সে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ওই গর্ত থেকে তাকে উদ্ধার করে পাত্রসায়র ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুর মা ও কাকা বলেন, খেলছিল গো, দিয়ে গেছে, দিয়ে ওইদিকে দুটো ডোবা আছে, কখন পড়ে গেছে কেউ জানে না গো। আমি দোকান গিয়েছিলাম গো, দোকান থেকে এসে আমি ভাইজি ভাইজি করে খুঁজছি, বৌদি বলে তোমার মেয়েদের কাছে গো। আমি এদিকে ওইদিকে খুঁজেছি আর পাই নাই গো। দিয়ে ওর দিদি খালি বলছে, মা ভাই দিদি বুনি মরে গেছে গো। দেবব্রত মন্ডল, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, পাত্রসায়র। টিম দক্ষিণ বাঁকুড়া দর্পণের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর এ বিষয়ে সদা সতর্ক, প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসক বা সরকারি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করুন। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঁকুড়ার সব খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আপাতত এই পর্যন্তই, সঙ্গে থাকুন, খবরে থাকুন, ধন্যবাদ।